জানলে অবাক হবেন যে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি যে যন্ত্রে গভীর সমুদ্রের নিচের তথ্য জানতে পারবে ভারতীয় সেনা। গভীর সমুদ্রের নিচে কি রয়েছে, ধন সম্পত্তি নাকি শুধুই প্রাকৃতিক সৌন্দর্য, কৌতূহলের শেষ নেই কোনো। তবে এবার সবকিছুই জানা সম্ভব। সৌজন্যে দুর্গাপুরের একদল বিজ্ঞানী প্রায় 3 বছর ধরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল এইউভি 500 নামক এই যন্ত্র। আর যন্ত্রের মাধ্যমে গভীর সমুদ্রের অন্তত 500 মিটার পর্যন্ত গভীর সমুদ্রের নিচে কী কী সম্পদ রয়েছে তা জানা সম্ভব। বাংলার এই বিজ্ঞানীদের আবিষ্কার নিঃসন্দেহে যুগান্তকারী এক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এই যন্ত্রের মাধ্যমে একদিকে যেমন গভীর সমুদ্রের সম্পদ খোঁজা সহজ হবে, তেমনি নৌবাহিনী কিংবা সেনার কাজেও ব্যবহার করা যেতে পারে। জানা গিয়েছে গত মাসের 4 থেকে 12 তারিখ পর্যন্ত গোয়া উপকূল থেকে 90 নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বিজ্ঞানীরা একটি পরীক্ষামূলক অভিযান চালান। সেই পরীক্ষায় 100% নম্বর পেয়ে পাশ করেছে এই যন্ত্র। জানা গিয়েছে এই যন্ত্র প্রায় 25 কোটি টাকা ব্যয়ে 3 বছর ধরে গবেষণা করে এই যন্ত্রটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই যন্ত্রের বৈশিষ্ট্য হল গভীর সমুদ্রে 500 মিটার গভীর পর্যন্ত ছবি তুলতে সক্ষম। প্রায় 20 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া এই বাহনটির ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে 5 থেকে 6 ঘন্টা টানা কাজ করতে পারে। যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব দূর থেকেই, অর্থাৎ জাহাজের উপরে তৈরি করা অস্থায়ী কন্ট্রোল রুম থেকে এই যন্ত্রের নিয়ন্ত্রণ সম্ভব। গোয়াতে চলছে যন্ত্রের পরীক্ষা। আরও জানা গিয়েছে দেশের 750 কিলোমিটার সমুদ্র উপকূল এলাকায় 500 মিটার গভীর পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এই যন্ত্র। 11 মার্চ সকাল 9:24:29 গোয়ার সমুদ্র উপকূলে আরভি সিন্ধু সাধনা জাহাজ থেকে 2286.14 মিটার গভীরতা পর্যন্ত সফলভাবে তথ্য সংগ্রহ করে এটি। এই রোবোটিক যন্ত্রটিকে আরও আধুনিক করতে উদ্যোগ নিচ্ছে সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। আগামী 5 বছরের মধ্যে 1000 মিটার গভীর পর্যন্ত তথ্য সংগ্রহে সক্ষম বাহন তৈরি করতে চায় বিজ্ঞানীরা। দুর্গাপুরে প্রাথমিকভাবে পরীক্ষা করার পরই এই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হয় বলে জানান রিসার্চ সেন্টার ডিরেক্টর হরিশ হিরানি। তার কথায় আমাদের তৈরি মেশিন খুব বড় সাফল্য পেয়েছে।